ইউএসসির প্রথম লক্ষ্যটাই ছিল বিল্ডিং ব্রিজেস। এখানে এসে আমি সুযোগ পেয়েছি বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের সাথে মেশার। এটা আমাকে সাহায্য করেছে আমার ধারণ ক্ষমতা বৃদ্ধি করায় এবং একে অপরের মূল্যবোধকে শ্রদ্ধা করতে উৎসাহ প্রদান করেছে। আমি যদি বিওএসসিতে পার্টিসিপেট না করতাম তাহলে কখনোই বুঝতে পারতাম না একে অপর থেকে কতটা ভিন্ন হতে পারে। নেতৃত্ব মানেই যে অন্যকে দাবিয়ে রাখা, এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা। Rather, leadership is a process which mobilizes a group for the development of community, for the welfare of humankind. Leadership যদি একটা প্রসেস হয়, এটা হচ্ছে একটা থ্রি স্টেপ প্রসেস। ফার্স্ট হচ্ছে অবজার্ভ, তারপর হচ্ছে ইন্টারপ্রেট, তারপর হচ্ছে ইন্টারভিউ। মূলত আমরা শিখতে পারি নেতৃত্ব সবার দ্বারাই করা সম্ভব, বয়স ও অবস্থান নির্বিশেষে। আমাদের ক্লাসরুমটাকে ডিজাইন করা হয়েছিল একটি ল্যাবরেটরি স্বরূপ, যা আমাদেরকে সুযোগ করে দেয় নিজস্ব উদ্যোগ নেওয়ার, যা আমাদের সাহস এবং নেতৃত্বের গুণাবলী বাড়াতে সাহায্য করে। আমরা নেতৃত্ব সম্পর্কে আরও শিখতে পারি বাস্তব যোগাযোগ এবং বিশ্লেষণের মাধ্যমে, যেহেতু আমাদের কারিকুলাম ডেভেলপ হয় ক্লাসের ভিতর ঘটিত নানান ধরনের ঘটনার উপর নির্ভর করে। এই ইউনিক প্রক্রিয়াকে বলা হয়ে থাকে কেস ইন পয়েন্ট টিচিং। আমরা আমাদের স্মল গ্রুপে নিজস্ব লিডারশিপ ট্রেন্ডের কেসগুলো নিয়ে বিশ্লেষণ করি এবং সেটা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের চিন্তাভাবনাগুলো একটি সোশ্যাল সিস্টেমের অংশীদারদের উদ্দেশ্য ও আগ্রহ দ্বারা কীভাবে প্রভাবিত হয়। এই বাস্তব জীবনের গল্পগুলো ক্লাসে শেখা লিডারশিপের ধারণাগুলোকে বাস্তবতার সাথে রিলেট করতে সাহায্য করেছে। আমরা আরও শিখতে পারি কেন নেতৃত্ব দেওয়া কঠিন, কেন মানুষ পরিবর্তনকে রেজিস্ট করে এবং কীভাবে তা একটি ডায়াগনস্টিক মাইন্ডসেটের মাধ্যমে অ্যাড্রেস করা যায়। BYLCতে আমাদের তথ্য অধিকার আইন সম্পর্কেও জ্ঞান দেওয়া হয়েছে, যা কিনা সামাজিক দায়বদ্ধতা স্থাপনের একটি মাধ্যম। আমরা তথ্য অধিকার আইনকে মাধ্যম হিসেবে ব্যবহার করে কিভাবে অন্যদের সচেতন এবং স্বাবলম্বী করতে হয় তা শিখতে পেরেছি ক্লাস লেকচারস, প্র্যাকটিক্যাল কেস স্টাডিজ এবং স্মল গ্রুপ সেশনের মাধ্যমে। বিওআইসিতে আমি শিখেছি কিভাবে কার্যকরী যোগাযোগ স্থাপন করতে হয়। আমি পাবলিক স্পিকিং, গ্রুপ প্রেজেন্টেশন, কারেজিয়াস কনভারসেশন, রিপোর্ট রাইটিং এবং রিসার্চ মেথোডোলজির মাধ্যমে শিখেছি কিভাবে বিভিন্ন ধরনের শ্রোতার সামনে এফেক্টিভলি কমিউনিকেট করতে হয়। এই শিক্ষা আমাদেরকে অধিকতর যোগ্যতা ও দক্ষতার সাথে নেতৃত্ব দিতে সাহায্য করেছে। দীর্ঘ এক মাস লিডারশিপ ট্রেনিং নেওয়ার পর সময় আসলো আমাদের শিক্ষাকে বাস্তবে প্রতিফলন করার। তার জন্য আমরা বেছে নিলাম করার এলাকাকে, যেখানে আমরা প্রথমেই একটি এক্সটেন্সিভ সার্ভে পরিচালনা করি। সার্ভে ফাইন্ডিংসের ভিত্তিতে আমরা সেই এলাকার মূল সমস্যাগুলোকে শনাক্ত করি এবং তার সমাধানের জন্য 6টি সাস্টেনেবল প্রজেক্ট পরিচালনা করি। চলুন এক নজরে দেখে আসি আমাদের প্রজেক্টগুলো। আমি মনে করি BBLT আমার মাঝে একটি ইতিবাচক পরিবর্তন এনেছে, যার মাধ্যমে আমি আজ আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছি। আমি সেই সাহসটুকু অর্জন করেছি যা আমাকে আমার কমফোর্ট জোনের বাইরে এসে কাজ করতে সাহায্য করে।